আলহামতুল্লাহি আবরাকাত যে আমাদের এক বোন জানতে চেয়েছেন শয়তান কি জাতির উৎস নাকি কেবল তাদের একজন আলহামদুলিল্লাহ বাদ জি সম্মানিত বোন জিন হচ্ছে আল্লা সুভানুয়াতার তালার লুকাতগুলোর মধ্যে একটি মাক যা অন্যান্য মাকলুকাত থেকে তা গোপন এবং আল্লা সুভ হানুয়া তালা তাদেরকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন এবং মানুষকে যেরকম আল্লা সুভ হানুয়া তালা তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন তার সাথে সাথে জিন জাতিকেও আল্লাহ সুবহান ওয়া taala তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন যার দলিল আল্লাহ সুবহান ওয়া taala সূরাত যারিআতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকตุল ওয়াল এবং আল্লাহ রাসূল আলী সাল্লাতু যে রাসূল হিসেবে নিযুক্ত করেছিলেন তা শুধু মানুষদের জন্যই না বরং মানুষ এবং জিনজাতির উভয়ের জন্যই নবী ও রসুল হিসাবে প্রেরিত হয়েছিলেন এবং আল্লা সুহানুয়া এ ব্যাপারে আরও বহু কোরআনের মধ্যে বহু জায়গায় বলেছেন যে জিন ও শয়তান একই জাতি এবং এরা একই ধরনের সৃষ্টি যা আগুনের দ্বারা সৃষ্টি যেমন আল্লা সুবহান তালা কোরআন মাজিদের সুরাতুল কাহাফের পঞ্চাশ নম্বর আয়তে বলেন ওয়াই দ জুদু লে আদ মাফাসা জাদু ইন স্মরণ করো আমি যখন ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সেজদা করো তখন ইবলিস ছাড়া সকলে সেজদা করলো কান আমিনাল জিন্নি ফাফাসা আন আমরে রব বিহী আවতত তাকযুনহু ওয়া যুররিয়াতহু ওয়া ওলিইয়া মিন দুনী ওয়া হুম লাকুম আদু বিসা লিল যালিমিন বদলা সে জিনদের একজন সে জিনদের একজন সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে ও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করেছ তারা তো তোমাদের শত্রু জালিমদের জন্য খুবই নিকৃষ্ট বিনিময় তো এই কথা আল্লা সুহানুয়া তালা কোরআন মাজিদি বলেছেন যে ইবলিস হচ্ছে জিন জাতিরই একজন এখন কথা হলো এই যে জিন জাতির মধ্যে শয়তান থাকে তবে সব জিনিস যে শয়তান তাও না যেরকম মানুষের জন্য মৃত্যু অবধারিত তেমনিও জিন ও শয়তানদের জন্য মৃত্যু অবধারিত তবে ইবলিসকে আল্লা সুহানুয়া তালা কেমত পর্যন্ত তাদেরকে তাকে অবকাশ দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে সে অবকাশ প্রাপ্ত যেমন আল্লাহ সুল হান ওয়া তালা সুরাজের চোদ্দ বলেন ও আন্না মিন্নাল মুসলিম ফামান আসলামা ফুলা আমাদের কতক মুসলমান এবং কতক অত্যাসারী যারা ইসলাম গ্রহণ করে তারা মুক্তির পথ খুঁজে পেয়েছে। ওয়া আম্মাল কসিতু না ফাখা আনুলি জাহান নাম হাতবা অপরপক্ষে অত্যাসারী যা জিনজাতির মুখ থেকে কথা জি জিনেররাজ যে কথারা বলেছিল লাসুব হানুোতারাসিটা করারন মাজিদের উল্লেখ করেছেন। তো মোট কথা হল এই যে। জিন ও শয়তান একই জাতি এবং আগুনের তৈরি সৃষ্টি আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষদেরকে যেমন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তেমনি জিন জাতিকেও সৃষ্টি করেছেন মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ রয়েছে ইমানদার কাফের মুশরিক বিদাতি রয়েছে তবে একটা জিনিস এক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে জিন জাতির মধ্যে শয়তান থাকে তবে সব জিনিস যে শয়তান একথা ঠিক না বরং যারা কাফের বা মুশ্রিক তাদেরকেই শয়তান বলা হয়ে থাকে বাকি আল্লাহ আলম সাব সালামুক ও রহমতুল্লাহি